কুমড়ো তো অনেকভাবেই খান, একবার এইভাবে মিষ্টি কুমড়োর রেসিপিটা ট্রাই করে দেখুন, গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। দুর্দান্ত একটা মিষ্টি কুমড়োর রেসিপি, যেটা হলো মিষ্টি কুমড়োর ভর্তা। বানানো খুব সহজ, একটু অন্য উপায়, একটু অন্য উপকরণের সাহায্যে একটু টুইস্ট দিয়ে বানানো এই রেসিপিটা একেবারে মাস্ট ট্রাই। আসুন দেখে নেওয়া যাক এর রেসিপি। কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল, রেসিপিটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। আর তারপর ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো আর তারপর এতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম কুমড়ো। আমি কিন্তু কুমড়োর পেস্ট করিনি, কুমড়োটাকে আলু ভাজার মতো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতেই কিন্তু রান্নাটা খুব সুবিধাভাবেই হয়ে যাবে, অত পেস্টের ঝামেলা করার দরকার নেই। মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, যাতে কুমড়োটা নরম হতে শুরু করে। নুনটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একবার নেড়েচেড়ে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বরাবরের মতো ভুলবেন না। যেন ফিরে আসি রেসিপিতে। মিনিট 3 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেললাম এর একটুখানি। এবার আমি এইগুলোকে কিন্তু এই খুন্তির সাহায্যে ম্যাশ করে দিচ্ছি, ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক এরকমভাবেই কিন্তু আমরা ম্যাশ করে দিচ্ছি। তাহলেই দেখবেন এই বেটে নেওয়ার যে এফেক্টটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন ঠিক কতটা এখানে ম্যাশ করে নিয়েছি। এদিকে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছিলাম 2 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণ জল, ব্যাস আর কিছু না। এবার এটাকে আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব আর একটা পেস্ট এখানে বানিয়ে রাখছি। আর এই পেস্টটা রান্নার এই পর্যায়ে আমরা এখানে পুরোটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর কিন্তু মিনিট 3-4 ব্যাপার, এটাকে শুকিয়ে নিতে হবে। মাঝে দিয়ে দিয়েছি একটুখানি চিনি যাতে এটা স্বাদটা ব্যালেন্স হয়। এবার এটাকে শুকিয়ে নেওয়ার পালা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ নারকেলের দুধের যে পাউডারটা হয় সেইটা, নারকেলের দুধের পাউডারটাকে দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর কিন্তু কিছুই দেবো না, এখানে কাঁচা তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ নারকেলের দুধের পাউডারের যে গন্ধটা সেটা কিন্তু এখানে খুব ভালো লাগে। আপনাদের বাড়িতে এটা না থাকলে আপনারা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু একই এফেক্ট আসবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই কুমড়োর ভর্তা। গরম ভাত দিয়ে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো তো লাগবে আমি গ্যারেন্টি দিতে পারি। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।